সিএএ তে আবেদন করার আগে বারবার ভাববেন, এটা রাজনীতির খেলা। হাবড়াতে পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ায় প্রশাসনিক সভা থেকে সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যেও তিনি বার্তা দেন এদিন। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ছিল। প্রশাসনিক কর্মসূচির পর সভা করেন তিনি, সেখান থেকে মতুয়াদের উদ্দেশ্যে সিএএ নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। সিএএ চালু করা নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে মতুয়াদের একাংশের মধ্যে। সোমবার সন্ধ্যের পর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতেও সেই উচ্ছ্বাস চোখে পড়েছে। উচ্ছ্বাস ছিল মঙ্গলবার দিনভর। এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দরখাস্ত জমা দিলে সেই সব মানুষ অনুপ্রবেশকারী হয়ে যাবেন না তো, তাদের অবৈধ নাগরিক করে দেওয়া হবে না তো, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। যে কে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা, ইলেকশনের আগে যুদ্ধ খেলা। ১৯ সালেও করেছিল, ২০১৯ সালে এনআরসির নামে আসামে ১৯ লক্ষ লোকের মধ্যে ১৩ লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল, অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে, আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য, নিট রেজাল্ট হচ্ছে জিরো। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় ১০০০ বার, আমরা মানছি না, আমরা মানব না। এদিন মঞ্চ থেকে একগুচ্ছ পরিষেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।